guys, this is Ismail. Welcome to my another new vlog video. And guys, आज के हम खूब excited एक बारे। आज के 28 रमजान, आज के बाहर दिखे जाती है इंशाल्लाह। तो हमारे साथ यहाँ से हमारे मुजाम्मिल भाई क्या होना सें? तो हम भाई कौन चले जाते हैं? हमारे गंतव्यस्थले। तो आप हमारे ब्लॉग टी देखते थे। तो guys, finally हम लोग चले आश्रम मानराशा थे के बाहर हुए ये बाजार देखते बात से नेटवर्क से फकीर बाजार। तो हम लोग फकीर बाजार थे के रास्ता थे के हम लोग ये रास्ता जाबो। तो এই রাস্তায় গিয়ে আমরা ওইখান থেকে বাসে উঠবো। তো বাসে ওঠার জন্য আমরা চলে যাচ্ছি আমার। তো আমরা এই রাস্তায় এসে কিছুক্ষণ অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ অপেক্ষা করার পর চলে আসলো গাড়ি। এখন উঠে চলে যাব সুন্দর মতো বাড়ি। তো বাড়িতে যাওয়ার জন্য উঠে গেলাম বাসে উঠে সুন্দর করে আমি আমার সিটে বসে গেলাম। তো সবাই দেখতে থাকেন আমাদের আজকের ব্লগটি। হে আমার প্রভু তুমি তো রব, তুমি যে আমার মালিক, তুমি তো সব। তুমি যে আমার প্রভু, তুমি তো রব, তুমি যে আমার মালিক, তুমি তো সব। ভুলে যেতে পারি আমি এই পৃথিবীর ধোঁকায়, তুমি যদি পাশে থাকো। যাবেন নাকি? গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফাইনালি চলে আসলাম মহিপাল। তো এটা হচ্ছে আমাদের মহিপাল প্লাজার পাশে। তো দেখতে পাচ্ছেন আজকে আসলে ঈদের সময়, তো এখন চারিদিকে জ্যাম। তো হচ্ছে মামা আমাদেরকে নিয়ে যাচ্ছে। তো গাইস আপনাদেরকে কি আর বলবো, মহিপাল প্লাজার অবস্থা মানে হচ্ছে মহিপালি এত জ্যাম একবার মারাত্মক লেভেলের জ্যাম। তো হচ্ছে এখানে দীর্ঘক্ষণ রোদের মধ্যে অনেকক্ষণ জ্যামের মধ্যে আটকেছিলাম। তো আটকে থাকার পর তারপর হচ্ছে যে আমরা এখানে বাস উঠবো। তো গাইস ফাইনালি আমি মহিপাল থেকে সোনাগাজীর উদ্দেশ্যে উঠে গেলাম বাসে। তো উঠে দেখলাম বাসটা পুরাই খালি। আসলে গাইস একবারে খুব রোদ পড়তেছে আজকে, একবারেই মানে চারিদিকে জ্যাম। তো দীর্ঘক্ষণ জ্যামে আটকে থাকার পর বাসে আসি বসলাম, এখানেও যাত্রী নাই। তো একবার অবস্থা খুব খারাপ। তো ফাইনালি বাস ছেড়ে দিল, যাত্রী আসছে মোটামুটি, তারপর খালি আছে বাস। তারপর এখন বাসটা ছেড়ে দিল। তো আমার तो गाइस देखें फाइनली हम चले आसि अबरायन भाई कैसे अबरायन भाई ये सब मेगन अल्हम्दुलिल्लाह हाथी शरण नहीं भाई अपना अनुभूति की बोलें? अल्हम्दुलिल्लाह खूब भलो। तो आज के एखे बजारे क्या आसछेन? आसि देखार जन्य जे मानुष হয়েছে। জি আলহামদুলিল্লাহ আমি করছি, আপনি করছেন? আলহামদুলিল্লাহ আমি করে ফেলছি, আমি প্রায় 15,000 শপিং করে ফেলছি। তো কত হাজার টাকার শপিং করলেন? আলহামদুলিল্লাহ করছি, এটা বলা যাবে না। কত টাকা না বললে সমস্যা আছে, বলা যাবে না, সিক্রেট বিষয় নাকি? জি জি অবশ্যই। তো রায়হান ভাই বাবুর জন্য কি মার্কেট করলেন? ভাই আপনাকে না সিঙ্গেল না কি বলেন, আপনি নাকি বিয়ে করে ফেলছেন? ভাই আমি কিন্তু শুনছি আপনি কিন্তু আমাদেরকে কোনো দাওয়াত খাওয়ার নাই, কিন্তু বিয়ে শাদী করে ফেলছেন। এটা সিক্রেট বিষয় রাখছি, সত্যি করে বলেন নাকি ক্যামেরার সামনে ভয় পেতেছেন? কেন নাই বুঝছেন, আর গিফট করার মতো কেউ নাই বুঝছেন। ভাই কেন দেওয়ার মতো ওরকম মানুষ না যায় মানুষের গিফট করুন, কথা বুঝাইছেন? ক্যামেরার সামনে তো আসা না করে দিব মানুষকে। गाइस আমরা এখন চলে যাচ্ছি সোনাগাজীতে। ওই সোনাগাজী বাই বাইতে আমরা এখন সোনাগাজীর পাশেই ছিলাম, তো পাশে রায়হান ভাইয়ের সাথে দেখা হয়ে গেলো। খুবই ভালো লাগলো রায়হান ভাইয়ের সাথে কথাবার্তা বলে। উনি আবার আমাদের সোনাগাজী নিউজ মুক্ত বাংলাতে আছেন, উনি নিউজ টিউজ করে আর কি। তো হচ্ছে এখন আমরা চলে যাচ্ছি বাই বাইতে। তো ওইখানে আমরা আমাদের ব্লগের জন্য একটা মাইক্রোফোন দরকার, কারণ হচ্ছে আমাদের সাউন্ড কোয়ালিটিগুলো ভালো আসে না এই জন্য। हाशिमी मकी मदनी उल रबी है ओ मेरा नबी है ओ मेरा नबी मेरा। फाइनली আমরা দোকানের সামনে চলে আসলাম। এখন আমরা রিকশা থেকে নামবো, সেটা হচ্ছে উপর দ্বিতীয় তলায় আমাদের সোনাগাজী বাইরে। ইনশাআল্লাহ আমরা এখন যাব, তো এখানে যাওয়ার পর আমরা দেখবো, দেখার পর একটা আমরা মাইক্রোফোন নেব। ও जिसके लिए महफिल को नैन सजी है। অবশেষে বাইবেতে চলে গেলাম। বাইবেতে যাওয়ার সময় পথে দেখা হয়ে গেল আমার দুজন ফ্রেন্ডের সাথে। আসলে তাদের সঙ্গে আমি আগে পড়াশোনা করছিলাম, তো হঠাৎ তারা এখানে আসছিল মোবাইল কেনার জন্য। তো তাদের সাথে ফাইনালি দেখা হয়ে গেছে, কিছুক্ষণ কথাবার্তা বললাম। তো তাদের সাথে কথাবার্তা বলে এখানে খুবই ভালো লাগছে আমার কাছে। তো হচ্ছে ইনশাল্লাহ আমরা এখন চলে যাব দোকানে। আসসালামু আলাইকুম। তো গাইস অবশেষে মাইক্রোফোনটা কিনে ফেললাম। কেনার পর বাড়ি থেকে রওনা দিয়ে দিলাম গাড়িতে করে। তো এটা হচ্ছে আমাদের এলাকা। তো আমাদের এলাকা ভিউটা আসলে খুব সুন্দর গ্রাম অঞ্চলের। তো বাড়ি থেকে যাইতেছি, তো ইতিমধ্যে আমার ভাইয়া চলে আসলো আমাকে নেওয়ার জন্য। তো গাইস আমাদের ব্লগটি আশা করি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। তো দেখা হবে নতুন একটি ব্লগে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম। তো গাইস আমি মাইক্রোফোনটা নিয়েছি এখান থেকে, নেওয়ার পর তো হচ্ছে বাসা উদ্দেশ্য রওনা দিয়ে দিলাম। তো এটা হচ্ছে আমাদের সোনাগাজী বাজার। এখান থেকে ইনশাল্লাহ আমি একটা রিক্সায় করে ইনশাল্লাহ বাসা উদ্দেশ্য রওনা দিব। তো এটা হচ্ছে আমার ছোটো আমাকে নিতে এখানে চলে আসছে। তো